দেখাবো কিভাবে আমরা মোবাইল দিয়েই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বা এইস এর যাবতীয় অ্যাপ্লাই প্রসেস হ্যাঁ তো আমরা আমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে আমরা ওপেন করলাম দেন এখানে লিখবো মিনিস্ট্রি অফ এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন এই যে এডমিশন ফিস ওকে আমরা এডমিশন ফিস সম্বন্ধে দেখবো প্রথমে যে এডমিশন সিস্টেমটা দেখি আচ্ছা এখানে দিয়ে এই যে মিনস্ট্রি অফ এটা আমি একটা জুম করে নিলাম জুম করে নিয়ে এই যে এখানে সব কলেজের লিস্টগুলো আছে সব বোর্ডের ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর চিটাগাম বরিশাল ছেলেট দিনাজপুর মাদ্রাসা বোর্ড ময়মনসিং ওকে এখন এই যে আবেদনের বিজ্ঞপ্তিটা এখানে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলাম চলে আসছে এই যে দুই হাজার বিশ দুই হাজার একুশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফলপ্রকাশ ও ভর্তির সময়সূচি আচ্ছা ভর্তির অনলাইন আবেদন গ্রহণ করা হবে নয় আট দুই হাজার বিশ রবিবার থেকে বিশ আর দুই হাজার বিশ বৃহস্পতিবার পর্যন্ত ওকে এখানে তোমরা সব দেখতে পারবা কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে আচ্ছা মোবাইল আগে প্রথমে আমাদের টাকাটা পেমেন্ট করতে হবে দিন অনলাইনে আমরা পেমেন্ট কর অনলাইনে ফর্ম ফিল করতে পারবো পেমেন্ট অপারেশন হচ্ছে নগদ দিয়ে করা যাবে সোনালি ব্যাংক টেলিটক বি ক্যাশ শিওর ক্যাশ রকেট একজন প্রার্থীকে কমপক্ষে পাঁচটি কলেজের পছন্দক্রম অনুসারে আবেদন করা যেতে পারে তবে সর্বোচ্চ দশটি কলেজে পছন্দক্রম অনুযায়ী ক্রম অনুসারে আবেদন করতে পারবে মেধা এবং পছন্দক্রম অনুসারে শিক্ষার্থী নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত হবে এই যেটা শিক্ষা বোর্ড থেকে একটা বিজ্ঞপ্তি তো তোমরা এটা দেখে নিতে পারো আচ্ছা এখন দেখবো এইচএসি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন বাই টেলিটক এস এম এস হ্যাঁ প্রথমে একটা মেসেজ দিতে হবে এবং টেলিটকে এবং দ্বিতীয়বার আরেকটা দিতে হবে যেমন এখানে লিখে আছে ফার্স্ট এস এম এস অনলি টেলিটক প্রিপেইড মোবাইল ক্যান বি ইউজড ফর এইচ এডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি গুটের মোবাইল মেসেজ অপশন অ্যান্ড টাইপ প্রথমে কোড দিতে হবে একটা স্পেস দিতে হবে কলেজ ই আই আই এন নাম্বার দিতে হবে একটা স্পেস দিতে হবে ফার্স্ট লেটার অফ ডিজাইড গ্রুপ ফর এক্সাম্পল এই যে একটা উদাহরণ দিয়ে দিয়েছে যেমন প্রথম তিন প্রথম তিনটা অক্ষর মানে বোর্ডের নামের যেমন যদি ঢাকা বোর্ড হয় তাহলে ডি এইচ এ স্পেস এইচএসসি রোল নাম্বার ফর এক্সাম্পল তোমার যে রোল নাম্বার থাকবে সেটা এবং পা মানে যে সালে পাশ করছো সেটা হ্যাঁ দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টুতে সেন্ড করতে হবে এবং সেখান থেকে একটা রিপ্লাই মেসেজ আসবে এবং একটা পিন আসবে পিন নাম্বার মোবাইল নাম্বার তোমার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টুতে এবং কংগ্রাচুলেশন মেসেজ আসবে যদি সেটা ফেইল হয় টেলিটক অথরিটি উইল সেন্ড ইউ মেসেজ টু রাইট সরি ওকে আচ্ছা স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই ডিফারেন্ট কলেজ সেম কলেজ ডিফারেন্ট গ্রুপ অ্যাজ অ্যাপ্লিকেশন উইস আচ্ছা চার্জ টাকা মানে একশো বিশ টাকা স্টুডেন্ট হ্যাভ টু সেভ দেয়ার ওন পিন কোড বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নেক্সট প্রসেস আচ্ছা কোডটা সেভ করে রাখবে এবং পরবর্তীতে অনলাইনে অ্যাপ্লাই করতে সেটা কাজে দেবে এভাবে খুব ইজি প্রসেস কোনো টেনশন নাই তোমরা কলেজে অ্যাপ্লাই করতে পারবা এবং সবার জন্য বেস্ট অফ লাক ওকে বাই বাই